আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগ ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে সম্পূর্ণরূপে নতুন একটি মেশিন আপডেট নিয়ে এসেছি। তো এই মেশিনটি হচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন সাজে। এই ব্যবসাটি আপনি কিভাবে করতে পারবেন আর এই মেশিন আঙ্গিকের যে মেশিনটি দেখছেন এই মেশিনের কি কাজ এবং এই মেশিন দিয়ে কী কী কাজ করতে পারবেন, এই মেশিন দিয়ে আপনি কী ব্যবসা করবেন আর এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে চলবে, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যারা আমাদের চ্যানেলটি দেখছিলেন, যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ইতিপূর্বে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। bkinnovationvt.com আমাদের ওয়েবসাইট আছে, বিস্তারিত আরও অন্যান্য মেশিন দেখার জন্য আপনারা ঘুরে আসবেন, তাহলে বুঝতে পারবেন বিকে ইনোভেশন ভিডিওতে কত প্রকার মেশিন আপনারা পাচ্ছেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি যাওয়া যাক। এই মেশিনটি হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই, চাষ করার যে লার্ভা তৈরি করা হয় মাছি থেকে পোকা, সেই পোকা উৎপাদন করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এই পোকা কীভাবে এই মেশিন দিয়ে চাষ হবে, তো দর্শক এই মেশিন দিয়ে কিন্তু পোকা চাষ হবে না। পোকা পালন করতে হলে যে খাবার প্রয়োজন হবে সে খাবার কিন্তু এই মেশিন দিয়েই যোগান দিতে হবে। এই মেশিনের ভিতরে আপনি যে কোনো প্রকার পচা সবজি, ওয়েস্টেজ সবজি যাই দেন না কেন এই মেশিনের ভিতর দিবেন, ব্লেন্ডার হয়ে এই পাশে বাইরে হবে ধীরে ধীরে, একদম পোকা খাওয়া উপযোগী। তো এক মনে রাখবেন, যদি কিনা খাবার কিনে আপনি খাওয়াইতে যান সেক্ষেত্রে যে টাকা আপনার খামারিতে খরচ হবে, যদি কিনা আপনি পোকা উৎপাদন করে এই লার্ভা পোকা চাষ করে যে লার্ভা, এই লার্ভা উৎপাদন করার পরে যে পোকাটি হবে সেটি কিন্তু আপনারা যদি আপনার খামারে মুরগিকে খাওয়ান বা মাছের খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেকাংশে কমে আসবে। যেমন এক কেজি ওয়েস্টেজ সবজি দিয়ে কিন্তু প্রায় এক কেজি আপনি লার্ভার পোকা তৈরি করতে পারবেন। ওয়েস্টেজ যে খাবারগুলো আছে সবজি সেগুলো দিয়ে কিন্তু আপনারা এখানে দিবেন, ঘাস লতা পাতা ইত্যাদি যে কোনো জিনিস, পচা জিনিসের ভিতরে দিয়ে আপনারা ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে পোকাকে খাওয়াইতে পারবেন এবং প্রায় এক কেজি খাবার থেকে এক কেজি পরিমাণ পোকা আপনারা উৎপাদন করতে পারবেন, যদি কিনা আপনার দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনি এই জিনিসটি ম্যানেজমেন্ট হিসেবে ব্যবহার করেন। আর এখানে এই মেশিনটি 3 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার হবে। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 150 থেকে 200 কেজি আপনি যে কোনো ওয়েস্টেজ জিনিস সবজি মাড়াই করে পেস্ট তৈরি করতে পারবেন। এই মেশিন 220 ভোল্ট আপনার বাসা বাড়ির যে বিদ্যুৎ আছে সেটা দিয়ে ব্যবহার করতে পারবেন। এই মেশিনটির ভিতরে সিস্টেম হচ্ছে ব্লেড সিস্টেম, আপনার ধীরে ধীরে দেখতে চান এটি হাই স্পিডে ঘুরবে। এই এই জায়গাতে ঘোরার পরে এই পাশ, এই যে আউটপুট, তো ভিউয়ার্স এটা হচ্ছে আউটপুট। আপনি যখন আউটপুট চাবিটা খুলে দিবেন তখন এই পাশ দিয়ে নেমে আসবে এগুলাকে নিয়ে যে আপনার খামারের পোকাকে খাওয়ানোর জন্য সম্পূর্ণরূপে। তো ভিউয়ার্স অনেকে এটা পেলেন সিট ইউজ করে, আমরা কিন্তু পেলেন সিট ইউজ করি না, অনেক মোটা জাহাজের একটি পাইপ ইউজ করা হয়েছে যার কারণে মেশিনটি শক্তপোক্ত এবং লং লাস্টিং, প্রায় বলা যায় লাইফ গ্যারান্টি মতন এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। তো ড্রাগন চার্জ যারা করছেন, ড্রাগনের যে ওয়েস্টেজ যে ডোগা কেটে ফেলে দেন সেগুলোও যদি আপনারা কেটে খুশি করে জৈব সার উৎপাদন করতে চান সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে মেশিন পাবেন, এই জাতীয় মেশিনই বিগ সাইজ। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।